হাই এভরিওয়ান, আমি দীপা আর আমার চ্যানেল দীপাজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি রেডি হয়ে গেছি, একটু গরম পড়েছে, দেখো হালকা রূপ দিয়ে শুধু একটু আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক করছি, মুখে একটু ফেস পাউডার লাগিয়েছি, তো রেডি হয়ে গেছি। আজকে আবার আমাদের গন্তব্য কোথায় বলো তো? আবার যাচ্ছি ধনিয়াখালি। দেখো এখন বাজে সন্ধ্যাবেলা 7:05 বাকি, এখন আমরা রেডি হয়েছি, এখন বেরোবো। না কোনো এমার্জেন্সি কিছু না, কিন্তু এমনিই যাচ্ছি। হঠাৎ করে সকালবেলা ফোন করে বললো যে দিদি আসবে আজকে আমাদের বাড়িতে, কালকে রোববার বলেই হয়তো বলেছে, যেহেতু জানে যে রোববার দিন ফাঁকা থাকি, তো সেই কারণে বললাম যে ঠিক আছে চলো। তো আমার হাজব্যান্ড রয়েছে ডিউটি থেকে, আমিও আজকে পড়ানো ছিল, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি একটা মাঝখানে আমার একটা অ্যাবসেন্ট ছিল। না না না, তোমাদেরকে সরি আমি বলিনি, সোমবার দিন আমি অ্যাবসেন্ট করে দিয়েছিলাম মায়াপুর থেকে এসে, না একদম শরীর আমার হাজব্যান্ড একটু পেটটা গড়বড় করছিল, তো সোমবার ডিউটি করতে পারেনি, তো আমিও বাড়িতে রয়ে গেলাম, আমার একটু রেস্ট হয়ে গেছিলো, তো আজকে আমাকে বেরোতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো হচ্ছে গিয়ে ধনিয়াখালির উদ্দেশ্যে। আগের দিন তো আমরা গেছিলাম, কীভাবে গেলাম এখান থেকে বালি হয়ে ট্রেনে করে তারপরে ধনিয়াখালি হল্টে আমিনা নামিনি, আগের দিন আমরা শিবাইচন্ডিতে নেমেছিলাম। তবে আজকে তোমাদের যাওয়ার ব্যাপারটা বলবো না, কীভাবে গেছি তো আগে তোমরা দেখেইছো। আজকে আমি তোমাদেরকে জানাবো ঠিক ধনিয়াখালির মানুষদের সাথে আমাদের সম্পর্কটা কী। তো অনেক গভীর সম্পর্ক, তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ এই সময় ট্রেন মোটামুটি ভিড় হয়, আমি এখন আর ভিডিওটা কন্টিনিউ হয়তো করবো না। তবে যাচ্ছি হচ্ছে গিয়ে আমি আমার বর আর আমার বোন আর হচ্ছে কি আর একটা ভাই, ওই যে আমার বর আসছে দেখে নাও, আমরা দুজন আজকেও ম্যাচিং ম্যাচিং করেছি, এই যে ব্ল্যাক ব্ল্যাক দুজনে বেরোচ্ছে, আর ও দেখো কেমন বিচ্ছিরি করে চুলটা কেটে এসেছে, এই জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। তবে আমাকে বিরিয়ানি খেয়ে খাইয়ে রাগ ভাঙিয়ে দিয়েছে, মানে বিরিয়ানির উপরে সব কিছু ডিপেন্ড করেছে, বিরিয়ানিতে সব কিছু গলে যেতে পারে এরকম একটা ব্যাপার, সব রাগ বলে জল হয়ে যায়। তো বললো যে গরম পড়েছে তো খুব, এই জন্য চুলটা এরকম করে কেটে এসেছে, আমার খুব রাগ হয়ে গেছিলো। সে যাই হোক, তো চলো সবাই যখন বেরোবো সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। আজকে তোমাদেরকে অবশ্যই বলবো যে ধনিয়াখালি মানুষদের সাথে আমাদের কী সম্পর্ক, ওখানে কেন যাই, কী সম্পর্কের বেসিসে যাই, অবশ্যই তোমাদেরকে জানাবো। ভালোবাসার সম্পর্ক তো সবার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ওদের সাথে গড়ে উঠেছে প্রায় 1.5-2 বছর আগে, তবে এতটা ক্লোজ ছিলাম না এই বিগত 6 মাসে, মোটামুটি ডিসেম্বরের নভেম্বর থেকে অনেকটা ক্লোজ হয়ে গেছি। তো চলো আজকে তোমাদেরকে জানাবো, তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা বালি থেকে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা উঠেছিলাম লেডিসে, আর ওই ভাইটা আমার হাজব্যান্ড উঠেছিল জেনারেলে। তো হচ্ছে গিয়ে উঠে পড়েছি, কিন্তু বালিপুরে যাওয়ার পরে দেখলাম যে ট্রেনটা একদম ফাঁকা হয়ে গেছে, তো আমরা আবার গিয়ে জেনারেলে উঠেছিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের পরদিন সকালবেলায়, যে দুই বোন মিলে খেলা করছে আর আমরা দুজন, আমরা হাজব্যান্ড বাড়ির দুপাশে দুজন শুয়ে আছে, ওরা দুজন খেলা করছে। তো ওই খেলতে গেলে তো ওই ভিডিওটা আমি একটুখানি করলাম একদিন। তো দেখো আজকে সকালবেলা, কালকে তো এসছি এখানে, কালকে আসতে এখানে অনেকটাই রাত হয়ে গেছে, তারপরে একটু ফ্রেশ হয়ে একটুখানি কথাবার্তা বলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। তো দেখো আজকে সকালবেলা, তো আজকে সকালবেলা চলে এসেছি ছাদে, ছাদে এসেছি সকালবেলা টিফিন করে ফেলেছি, হচ্ছে গিয়ে কচুরি খেয়েছি আজকে সকালবেলা। তো হচ্ছে গিয়ে ছাদে এসেছি, কেন এসেছি চলো তোমাদেরকে আগে দেখাই। দেখো এখানে তোমাদেরকে তো এমনি দেখিয়েছিলাম যে আসার সময়, আগেরবারেও দেখেছিলাম ধনিয়াখালি আসার সময় যে কীরকম রাস্তায় কত গাছপালা। এখানে দেখো বাড়ির গাছ, তিনখানা চারখানা আম গাছ, কত আম হয়েছে রোদে তো ভালো বোঝাতে পারিনি আমি, কিন্তু কত আম হয়েছে শুধু একবার তোমরা আন্দাজ করে দেখো। যে ছাদে ওই দুপুর সকালবেলা টিফিন সেরে ছাদে গেছি হচ্ছে গিয়ে আম পাড়তে, ঠিক আছে, এটাও না একটা আনন্দ। আমাদের ওইদিকে না এগুলো হয় না, তো এগুলো ভীষণ আমরা মিস করি, তো চারিদিকটা দেখো খুব ভালো লাগছে দেখতে। তো ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখাই, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো কার কার এরকম প্রাকৃতিক পরিবেশ, এরকম গ্রাম্য পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই। দেখো আমরা সব বাড়ির ড্রেস এখানে ছাদের উপর এসেছি, তো আগের যে ব্যাপারটা দেখালাম বুঝতে পারলে তো, সব গাছপালাতে কি কি আছে দেখতে পারলে আশা করছি, তো সেই কারণেই আমাদের ছাদে আসা। আর এই যে দেখো আমাদের গুলগুলি, গুলগুলির মা, আর এই যে আমাদের গুলগুলির দিদি, এর নাম কথা, আর এই যে হচ্ছে গিয়ে ওকে নিয়ে এসেছি কাজের জন্য, না না ওদের বাড়িতেই তো আমরা এসেছি, আর বোন। তো কালকে তোমাদের যথারীতি বলেছিলাম যে
আলাদা আনন্দ অনুভূতি হচ্ছিল আমাদের ওইদিকে, সত্যিকারে এগুলো পাওয়া যায় না, ভীষণ মিস করি। আমাদের ওইদিকে যেমন অনেক কিছু জিনিসের ট্রান্সপোর্টের বিশেষত ভীষণ ফেসিলিটি আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভীষণ মিস করা হয়। তুমি দেখো কিন্তু রোদে না, তোমরা একটুখানি প্লিজ এইটা মানিয়ে নিয়ে রোদে না, আমি ঠিক বুঝতেই পারছিলাম না, ছাদে তো প্রচন্ড রোদ, বুঝতে পারছিলাম না যে ক্যামেরাতে ঠিক কী দেখা যাচ্ছে আর কী দেখা যাচ্ছে না। তো তোমরা এটা একটু প্লিজ মানিয়ে নিও। আমটা দেখলে কি দারুণ কালারটা, চারটে গাছের চার রকম আম, কিন্তু কোনটা কোনটা দিয়ে বেড়েছে দেখাতে পারলাম না। এবার আমরা ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে দেখো কতগুলো আম পাড়া হয়েছে। এগুলো আজকে পাড়া হয়েছে, এটা একটুখানি দুদিন আগে পাড়া হয়েছিল, এই আমগুলো সব আজকে পাড়া হয়েছে। দেখো কত আম পাড়া হয়েছে, এগুলো নাকি আমরা সব নিয়ে যাব, সব নাকি বই বয়ে নিয়ে যাব বলেছি, না নিয়ে অবশ্যই যাব, কিন্তু এতগুলো নিয়ে যাওয়া যাবে না। আর আমের সাইজ দেখো না, এটাও আমি দেখাতে পারলাম না, আমের সাইজ তোমরা জানি না, ফোনে হয়তো বুঝতে পারছো না, মানে একটা হাতে ধরা যাবে না, এত বড় বড় আম এখানে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই একটু বিকেল বিকেল, তারপর আইসক্রিম খেলাম, একটু বিকেল বিকেল হয়েছে, আমি একটু বাইরেটা এসে বসেছি। বাইরেটা দেখো কি সুন্দর, চারিদিকটা গ্রাম্য পরিবেশ, আমার খুব ভালো লাগে, যাই এবার সবাই মিলে আসলে তো একটা আলাদা রকমই ভালো লাগে। আগেরবারও যখন ধনী কালিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা কী মনোরম, কী সুন্দর। তো এবারে এসছি, এসছি কোনো কারণে না, তোমাদেরকে কাল যেটা বললাম আগেও, ওই যে বোনটার সাথে পরিচয় করিয়েছিলাম আগের বারে, সে হচ্ছে গিয়ে চলে যাবে এবারে বাড়ি। ওর অ্যাকচুয়াল অপারেশন হয়েছিল, ওর অপারেশন হয়েছিল, স্টোন অপারেশন ছিল, তো এতদিনও বাপের বাড়ি ছিল, একেবারে জামাই ষষ্ঠী সেরে তারপরে যাবে। তো সেই কারণে ও বারবার করে বলছিল, আমরাও ঠিক করেছিলাম আসবো, তো হঠাৎ করে এই সপ্তাহে আসবো সেটা ঠিক ছিল না, আমরা নেক্সট উইকে আসতাম। তো হঠাৎ করে ভাইটা ফোন করে বললো, এসো না গো দিদি, ওদের অনেক এখানে আম গাছ, তোমরা যেরকমটা দেখলে আর কি ভিডিওতে যেমন দেখালাম, প্রচুর আম গাছ আছে। তো সেই কারণে এখানে এসে জানতে পারলাম যে আম নেওয়ার জন্য ডাকছে। তো জানি না কতটা বয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু যাকে এসে আমরা বেশ অনেকগুলো আম খেলাম। তোমাদের তো দেখালাম যে কত আম পাড়া হয়েছে, সঙ্গে সঙ্গে গাছের আম একটুখানি হাওয়া দিলে মানে কি বলবো, ঝুপঝাপ করে আম পড়ে যাচ্ছে, মানে দেখতেও ভালো লাগে। আমাদের ওখানে এখন 60 টাকা 65 টাকা আমের কেজি, তবুও সেরকম মিষ্টি নয়। আর এখানে এত আম কিন্তু খাওয়ার লোক নেই, যাকে আমরা মন ভরে এখানে আম খেয়ে নিয়েছি, আর কিছু একটু নিয়ে যাব বাড়িতে, কাকিমা ছাড়বে না, না নিয়ে না নিলে জোর করে ব্যাগে গুছিয়ে রেখে দিয়েছে। তো এবারে আসি মেন কথায়, যেটা তোমাদেরকে আমি, তোমরা যেটা এতে দেখেছো টাইটেলে যেটা দেখেছো, যে আমাদের ধুনিয়াখালীর মানুষগুলোর সাথে কী সম্পর্ক, তো চলো সেটাই বলি। আমি তো ধুনিয়াখালি যে কাকু কাকিমা ভাই বোন বলি, দেখবি এই দেখ এই যে আমাদের কথা, জল খাচ্ছে, দেখো আইসক্রিম খাওয়ার পরে জলের বোতলটা নিয়ে কীভাবে জল খাচ্ছে দেখে না। তো যাই হোক আমার কথাতে আসি, তো এবারে কাকু কাকিমা ভাই বোন ঠিক কথাই, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে এটা আমার, গেস করতে পারছো, দেখি তোমরা গেস করো পারলে কি, চলো আমিই বলে দিই, এটা আমার বোনের হবু শ্বশুরবাড়ি, ঠিক আছে। ভাই বোন এই জন্যই বলি, দেখো সম্পর্কটা কেমন, যেহেতু লাভ ম্যারেজে তো কিছুই আর লুকানো চুরানো কিছু থাকে না, ওরা নিজেরা নিজেদেরকে পছন্দ করেছে, বাড়িতে জানিয়েছে, আর আমাদের বাড়িতেও না, বা কী হয়েছে মা দাঁড়াও, তো আমার বোনের হবু শ্বশুরবাড়ি যেমনটা বললাম, আর ভাই বোন কেমন কেন বলি এবার আমি বলছি, আমাকে তো যেহেতু আমি আমার আমার বোন, হ্যাঁ মা কথা ছোট, তো আমি হচ্ছে কি ভিডিও করছি, ও বারবার আসছে কথা বলছে আমার সাথে, মানে আমি ভিডিওটা করছি, ও এর মধ্যে আসবে আর কি। তো দেখো এই যে দাঁড়িয়ে আছে ভিডিও করবে বলে, বলেছি যে দাঁড়া এখানটা, তোকে আমি ভিডিওতে করতে নেব, সেই জন্য দাঁড়িয়ে আছে। তো কাকু কাকিমা এই জন্য, যেহেতু আগে থেকে পরিচয় যাতায়াত আমরা আগে থেকে করি, এই জন্য হচ্ছে কি কাকু কাকিমা বলি। আর যাকে বোন বললাম, ওর নাম বনানি, ও হচ্ছে গিয়ে আমার থেকে মাস ছয়েকের ছোট। এবার আমার হাজব্যান্ড ওকে বোন বলে রেখেছে, এই জন্য ও আমাকে দিদি ভাই বলে, আমার হাজব্যান্ডকে দাদা ভাই বলে, তার সেই সম্পর্কে আমি ওকে বোন বলি আর কি, মানে সম্পর্কটা ঠিক তোমাদের বুঝিয়ে বলতে পারবো না,
কিন্তু আমার বোনদের হচ্ছে গিয়ে রিলেশন 2 বছরে, তো ওদের সাথে অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে, ওরাও আমাদের বাড়িতে গিয়ে থেকেছে আর কি। লাভ ম্যারেজ এরকম কোনো সময় হয় জানি না, দেখিও নি, বেশ ভালো লাগে আর কি, যে সেই বন্ডিংটা তৈরি হয়েছে, যে কোনো রাগ ঢাক নেই, কোনো কি বলবো, যে দেখানো লোক দেখানো ব্যাপার নেই। ওরা আমাদের বাড়িতে যায়, আমরা ওদের বাড়িতে মাঝে মধ্যেই চলে আসি, দেখলে তো এই তো এই মাসের মধ্যে 2 বারই চলে আসলাম, এবারটা অবশ্য আসতাম, এসেছি হচ্ছে শুধুমাত্র ওই বনানির জন্য। ও যেহেতু চলে যাবে শ্বশুর বাড়িতে, এবার ওর শ্বশুর বাড়ি না অনেকটা দূরে কালনা, তো আবার আমরা প্ল্যান করছি, এখানে এসে আবার প্ল্যান করছি কালনা যাবো, তো এই জন্যই আর কি আরও বেশি করে এবারটা এসেছি, কারণ এবারটা আসা সেরকম কোনো প্ল্যান ছিল না। ওই বারবার করে বলছে যে দিদি ভাই দাদা ভাই আসো না গো আসো না গো, আগেবার এসেছিলাম তখনই বলেছিল যে তোমরা কিন্তু আরেকবার আমি থাকাকালীন কিন্তু আরেকবার আসবে। তো যাই হোক, এই সম্পর্ক যেন এরকমই থাকে, সবাই আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমরাও ওদেরকে সেই স্নেহটা সেই ভালোবাসা সেই জায়গাটা দিয়েছি। আমার হাজব্যান্ডকে, আমাকে, আমার বোনকেও ভীষণ ভালোবাসে, ওর অবু শাশুড়ি কাকিমা ভীষণ ভালো, কাকুও ভীষণ ভালো, কি বলবো জানি না কি বলবো। তবে যাই হোক, আজকে তোমাদেরকে জানালাম যে আর ওর ননদ, বেসিক্যালি তো ওরই সম্পর্ক, ওর শ্বশুর শাশুড়ি, ওর হবু শ্বশুর শাশুড়ি, ওর হবু ননদ, ওর হবু হাজব্যান্ড, সবাই সবার সাথে সবার আন্তরিকতা, আমাদের সাথে ওদের সম্পর্ক ভীষণ ভালো গড়ে উঠেছে, একটা অ্যারেঞ্জ ম্যারেজ এরকম হয় না, সত্যিকারের হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়েও যায়, একদম হয় না আমি বলতে পারবো না, আমি অনেককেই দেখেছি এরকম হয়। আবার অনেক সময় লাভ ম্যারেজও এরকম ঠিক পারিবারিক বন্ডিংটা তৈরি হয় না, বিয়ে তো শুধুমাত্র দুটো মানুষের না, দুটো পরিবারের সাথে, এটা বড়দেরও কথা, দুটো পরিবারের সঙ্গে, একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সেই মানসিক ব্যালেন্স হওয়া, তো এইখানে সেই ব্যালেন্সটা আছে। ভীষণ ভালো লাগে, আমার বোন ভালো থাকুক, এখানে সবাইকে নিয়ে ভালো থাকুক, ভালোভাবে সংসার করুক। তবে এখনই জানিয়ে রাখছি, এক্ষুনি কিন্তু বিয়ে হচ্ছে না, ঠিক আছে। তবে আমরা বাড়িতে সবাই জানি, ওর মানে এই কাকু কাকিমা, তারপরে এই বোন, বোনের হাজব্যান্ড, ওই দাদা, সবাই, বোনের দুটো মেয়ে তোমরা দেখেছো, সবাই আমাদের বাড়িতে গেছে। আমরা তো ওদের বাড়িতে অম্বিকা কাল না অলরেডি একবার গেছিলাম, কারণ ওই যে ছোটো যে মেয়েটা আছে গুলগুলি যাকে বলি, ওর মুখে প্রসাদ ছিল, তখন আমাদের ফার্স্ট ইনভাইট করা হয়, নিমন্ত্রণ করেছিল ডিসেম্বরের 2 তারিখে, সেদিনকে আমরা ফার্স্ট যাই। তো তারপর থেকেই এরকম যাওয়া আসা চালু হয়ে গেছে, আগের বছর থেকে আসতাম কিন্তু এতটা ঠিক মিলমিশ এতটা বন্ডিং ছিল না, যবে থেকে ওদের বাড়িতে গিয়ে থাকলাম 4 দিন 5 দিন ওখানে ছিলাম, তারপর থেকে এই ব্যাপারটা গড়ে উঠেছে। তো আমি তো চাইবো আমার বোনও ভালো থাকুক, আর ওরা সত্যি ওকে ভালো রাখবে, ও যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, তোমরাও আশীর্বাদ করো। তো চলো, আজকে আজকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম বারবার করে ধনিয়াখালি কেন আসি, আর ধনিয়াখালি মানুষদের সাথে সম্পর্ক কি, তোমরা বলো তোমাদের কেমন লাগলো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একদিন দেখবো, আবার এখানে চলে এসেছি, আবার তোমাদের সেটা দেখাবো। তো চলো আজকের জন্য।